আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, কেন আল্লাহ সুবহানু তাআলা রোজাকে আলাদা করেছেন? কেন তিনি বলেছেন রোজা আমার জন্য, আমি এর প্রতিদান দিব? এই প্রশ্ন মুমিনদের হৃদয় অথবা যে কোনো মুসলিমদের হৃদয়ে তাৎক্ষণিক প্রশ্ন জাগতে পারে, আল্লাহ সুবহানু তাআলা তো পৃথিবীতে এত ইবাদত রয়েছে, কোনো ইবাদতে বলেননি যে এটা আমার জন্য, এর প্রতিদান আমি কাল বিচারের মাঠে বা হাশরের ময়দানে তিনি আমাদেরকে নিজ হাতে দান করবেন, এটা কেন তিনি আলাদা করেছেন? আগে আমরা হাদিসটি জেনে নিই। সহিহ বুখারী এবং মুসলিমে হাদিস, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রোজা আমার জন্য, আমি এর প্রতিদান দিব। যেহেতু সকল আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য তিনি আমাদেরকে প্রতিদান দিবেন, তাই এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা আমার জন্য, আমি এর প্রতিদান দিব, কেন রোজাকে আলাদা করা হয়েছে? আল হাফিজ ইবনে হাজার রাহিমুল্লাহ 10 জন পণ্ডিতের মতামত উদ্ধৃত করেছেন, যার অর্থ শুনলে সত্যি আজকের ভিডিওটি আপনার জন্য সার্থক হবে। আপনি অবাক হয়ে যাবেন যে আল্লাহ সুবহানাহু তাআলা কেন এটাকে আলাদা করেছেন। আপনার সকল আমল বিনষ্ট হয়ে গেলে, সারা জীবনে কত আমল করেছেন, কত পাপ কাজ করেছেন, পাপ কাজের বিনিময়ে আপনার আমলগুলো নিয়ে যাবে, কিন্তু আপনার রোজা থাকবে। অবাক করা বিষয়, আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে এমনভাবে দান করবেন যেন আপনার যত কিছু পেয়েছেন তার থেকে এত উত্তম আপনি আর কোনো কিছু পাবেন না। তো প্রথম নম্বর হচ্ছে যে রোজার মধ্যে এমন কোনো প্রদর্শন নেই যা অন্যান্য ইবাদতের ক্ষেত্রে ঘটতে পারে। আল কুরতুবি বলেছেন, কারণ প্রদর্শন সমস্ত ভালো কাজের মধ্যে এই রোজা প্রবেশ করতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার কাছে এই রোজাটি তার বান্দার জন্য এত বড় ইবাদত, আল্লাহ সুবহানাহু তাআলা তাই এই কথাটি নিজেই সংযুক্ত করেছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, আল্লাহ সুবহানাহু তাআলা নিজে বলেছেন যে বান্দা আমার জন্য কামনা বাসনা ত্যাগ করে। তাই ইবনু জাওজি রাহিমুল্লাহ বলেন, ইবাদতের সমস্ত কাজ যখন আল্লাহ সুবহানাহু তাআলার জন্য করা হয়, তখন এর বিপরীত আপনি যত পাপ কাজ করেন না কেন, তা থেকে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে বিরত রাখে, আপনাকে ইবাদত করতে তৃপ্তি দেয়, আপনাকে ইবাদত করার সুযোগ করে দেয়, যেন আপনি আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে, আল্লাহ সুবহানাহু তাআলা এর প্রতিদান দিবেন, এই কথাটি দ্বারা যেভাবে বোঝানো হয়েছে যে আল্লাহ সুবহানাহু তাআলা তার প্রতিদানের পরিমাণ এবং তার হাসানাত অর্থাৎ বান্দার সৎকাজের যে কত গুণ হবে, আল কুরতুবি রহমুল্লাহ তিনি বলেছেন যে ভালো কাজের প্রতিদান মানুষের কাছে জানা যাবে এবং তার যে নেকি 10 থেকে 700 গুণ বৃদ্ধি করা হবে। কিন্তু রোজা ব্যতীত আল্লাহ সুবহানাহু তাআলা যতটা চান তার আল্লাহ সুবহানাহু তাআলা নিজ হাতে তা দান করবেন, এর কোনো পরিমাপ নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমে হাদিস যে আদম সন্তানের প্রতিটি কাজ 10 থেকে 700 গুণের মধ্যে পুরস্কৃত করা হবে, আল্লাহ বলছেন রোজা ব্যতীত, কারণ এটি আমার জন্য, আমি এর প্রতিদান দেব। আমি কতটা নির্দিষ্ট না করে এর প্রতিদান দেব তা কেউ কল্পনা করতে পারবে না। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে প্রতিদান দিবেন, কিন্তু কতটুকু দিবেন আল্লাহ সুবহানাহু তাআলার হাত ছোট হতে পারে নাকি বড় হতে পারে, তার দানের হাত কেমন হতে পারে? আমরা একজন মানুষকে দান করলে কেমন দিই? আমার কাছে যদি 10 টাকা থাকে আমি তাকে 2 টাকা দান করে দিই, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার যে দান, যে প্রতিদান তিনি দিবেন, সেটা কেমন হতে পারে একটু চিন্তা করুন তো। তার রহমত 99 ভাগ, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আল জুমারে বলছেন যে শুধুমাত্র ধৈর্যশীলরাই তাদের পুরস্কার পাবে, হিসাব ছাড়াই, হিসাব ছাড়াই পাবে, আল্লাহু আকবার। তারপর হচ্ছে রোজা আমার জন্য, এই কথাটি যা বোঝানো হয়েছে
এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার প্রিয় ইবাদত। ইবনে আবদ আল বার বলেছেন, রোজা আমার জন্য এই শব্দের বা এই বাক্যের যে অর্থ প্রকাশ করে তা হচ্ছে রোজার শ্রেষ্ঠত্ব নির্দেশ করার জন্য। আল নাসাই তিনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রোজা রাখো কেননা এর মতো কোনো কিছুই নেই, এর মতো কোনো আমল নেই, কোনো আমল নেই একমাত্র রোজা ব্যতীত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি ইবাদতের কথা বলছেন, অন্য কোনো ইবাদতের কথা তো বলেননি, অন্য কোনো আমলের কথা তো এরকমভাবে বলেননি, এর মতো কোনো আমল হতে পারে না। দান আছে, হজ আছে, সলাত আছে, কত ইবাদত রয়েছে, কত জিকির রয়েছে, কুরআন জিকির, তো কুরআনের ব্যাপারে তো এরকম আসেনি, এই রোজার ব্যাপারে এর চেয়ে উৎসে কোনো ইবাদত নেই। চতুর্থ হচ্ছে এই রোজা, এই রোজা সম্মানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমরা বলি বা হাদিসে রয়েছে আল্লাহর ঘর, যদি সব ঘরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মসজিদ আল্লাহর ঘর, তো মসজিদ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো থাকার কোনো জায়গা নেই বা এরকম তো কোনো বিষয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় আছেন এমনটাও তো নয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা যে বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর হচ্ছে মসজিদ, আমরা যেখানে ইবাদত করি, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানের অর্থে এই রোজাকে তিনি বলছেন যে এটা আমি নিজ হাতে দান করব, এটা রোজার সম্মান রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি বলছেন। এ ব্যাপারে শেখ ইবনে উসাইমিন রহিমুল্লাহ তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল যে নেক আমলগুলো রয়েছে এর মধ্যে রোজাকে তিনি বেছে নিয়েছেন, তার কাছে এটা সম্মানিত মর্যাদার কারণে, কারণ তিনি এটিকে ভালোবাসেন, কারণ এটির মাধ্যমে একজন লোক আন্তরিকতার প্রদর্শন করে, একজন ব্যক্তি তার প্রভুর সাথে গোপনীয়তা বজায় রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ তাকে দেখতে পারে না, আপনি চাইলে আপনি গোপনে খেতে পারেন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখছেন, আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, যদিও খাবার হালাল ছিল কিন্তু আপনি খাবার খাচ্ছেন না, আল্লাহু আকবার, আপনি ইবাদত করছেন গোপনে, বেশি বেশি করে জিকির করছেন, তার আপনি সলাতে দাঁড়িয়ে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন আপনি কত ইবাদত করছেন। এই জন্য রমজান মাসে আমরা যত ইবাদত করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিন, আর কদর রাতে তো কথাই নেই, আল্লাহু আকবার, কোরআন নাজিলের মাস, তো এই কারণে এই রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেখতে পাচ্ছেন বান্দা কতটা ইবাদত করছে, হারাম কাজ থেকে বেঁচে থাকছে। সুফিয়ান ইবনে উয়াইনা বলেছেন যে যখন কিয়ামতের দিন আসবে তখন আল্লাহ তাআলা তার বান্দার হিসাব নেবেন, তার সমস্ত আমল, তার সমস্ত আমল তিনি মিটিয়ে দিবেন, কেউ আপনাকে গালি দিয়েছে কিংবা আপনি কাউকে গালি দিয়েছেন, আপনার কিছু আমল রয়েছে, সকল ইবাদতগুলো তিনি বণ্টন করে দিবেন, কারা আপনার থেকে কি কি পায় সব কিছু মিটিয়ে দিবেন, আপনার সকল ইবাদত শেষ, কিন্তু রোজা ব্যতীত, এই রোজা ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দান করবেন, আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের দরজা দিয়ে আপনাকে ডাকবেন, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক সৎ কাজের জন্য 10 থেকে 700 গুণ বৃদ্ধি করবেন, বহুগুণ বৃদ্ধি করবেন, কিন্তু রোজার ব্যাপারে তিনি বলেননি রোজা এত গুণ বৃদ্ধি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই পুরস্কার আমি দিব, আমি ছাড়া আর কেউ দান করবে না, এই প্রতিদান আমি কিভাবে দিব এর কোনো হিসাবও নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিভাবে কিভাবে দান করবেন এবার একটু চিন্তা করুন তো, তার যে রহমত, তিনি তার রহমত দিয়ে 99 ভাগ দিয়ে তিনি আমাদেরকে দান করবেন, আল্লাহু আকবার,